পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর ছয়টায় তাপমাত্রা 6.3 ডিগ্রি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও কমতে থাকে। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 5.7 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমতে থাকায় চরম কষ্টে দিন পার করছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষ। প্রচণ্ড ঠান্ডায় শীত বস্ত্রের অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রচুর শীত, আমরা কাজ করে খাই, পেটের খিদায় কাপড় চোপড় পাই না শীতের। কাজল যাচ্ছি, হাত পা মাখা হয়ে যাচ্ছে, কি করে অভাবের চতন তো কাজ করি পারে না, করলে কি খাবো। তীব্র শীতের কারণে দুর্ভোগে পড়েছেন কৃষকরা, সবজি ক্ষেত আক্রান্ত হচ্ছে নানা রোগে। শীতের কারণে শাক সবজি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, লাউর ফলন কমে যাচ্ছে এবং পাতাগুলো দুলে যাচ্ছে। কুড়িগ্রামে টানা কয়েকদিন ধরে শৈত্য প্রবাহে চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। তীব্র শীত ও হিমেল হাওয়ায় কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ ও দুস্থরা। কষ্টের শেষ নেই গবাদি পশু ও অন্যান্য প্রাণীর। খুব শীত, কাজ করতে পারতেছি না, বাড়ির বাড়িতে বেরোতেছি না। 7-8 দিন থেকে কুয়াশা পড়বে দেখছি, কুয়াশার কারণে বিচন নষ্ট হয়ে যাবে দেখছি। দিনাজপুরে বুধবারের থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীত ও কুয়াশার তীব্রতা অব্যাহত আছে। আবহাওয়া অফিস বলছে দিনাজপুর সহ উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড ঠান্ডায় নাকাল নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শীতের যে বেড়াইতে পারি না, তাও এখন কষ্ট করি, অত বাইরে হয়েছি, ফ্যান চলাইতে অসুবিধা আছে, কুয়াশা লাগছে, খুব পানির মতন পড়ছে। এছাড়া নীলফামারী, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের প্রভাব। চলমান তাপমাত্রা আরও কমতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে।